তৃতীয় যে প্রশ্নটি রয়েছে আমাদের আজকের আলোচনার জন্য আমির হোসাইন নামক এক আইডি থেকে ভাই প্রশ্ন করেছেন যে আমার চাচার দুই মেয়ে কোনো ছেলে নেই তাই তিনি চিন্তায় আছেন যে তিনি মারা যাওয়ার পর তার সম্পদ তার ভাইয়েরা ভাগ পাবে এই জন্য তিনি মারা যাওয়ার আগে তার সম্পদ স্ত্রী এবং মেয়েদের নামে লিখে দিতে চান এটা তিনি করতে পারবেন কিনা ইসলামের শরীয়তের আলোকে বিষয়টি জানতে চাই প্রিয় দর্শক পাক রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার উত্তরাধিকারের সম্পত্তি কিভাবে বণ্টিত হবে কারা কতটুকু প্রাপ্য হবে স্পষ্ট ভাষায় আল্লাপাক রব্বুল্লা আলমিন ব্যর্থহীনভাবে সেটি কোরআনে পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন মানুষ যেন ক্ষেত্রে নিজের পক্ষ থেকে কাউকে অতিরিক্ত দেওয়ার কাউকে বঞ্চিত করার অথবা কাউকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা না করে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন সেই দুয়ার বন্ধ করে দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকেই পাক প্রতি যেই প্রাপ যার যে প্রাপ্য সেই প্রাপ্য পাক নির্ধারণ করে দিয়েছেন সুতরাং ইসলামী উত্তরাধিকারের বিধান ফারায়েজের আলোকে শরিয়ার আলোকে যদি কোনো ব্যক্তির দুজন মেয়ে এবং তার স্ত্রী থাকে তার যদি কোনো পুত্র সন্তান অথবা পুত্র সন্তানের কোনো পুত্র সন্তান যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ফারাইজের বিধান মোতাবেক দুই মেয়ে অর্থাৎ একাধিক মেয়ে থাকলে তারা পিতার সম্পত্তি থেকে উত্তরাধিকার সূত্রে তারা দুই তৃতীয়াংশ পাবে এবং সন্তান থাকা অবস্থায় তার স্ত্রী থাকলে স্ত্রী এক অষ্টমাংশ পাবে আর অবশিষ্ট সম্পদ সেই মৃত ব্যক্তির যদি ভাই থাকে অথবা ভাইয়ের ছেলেরা থাকে তাহলে তারা সেটা অবশিষ্ট সম্পত্তি আল্লাহর কোরআনের বর্ণিত বিধানের আলোকে ইসলামী ফারায়জের আলোকে অবশিষ্ট সম্পদের অধিকারী হবে মৃত ব্যক্তির ভাই অথবা ভাইয়ের ছেলেরা সুতরাং আপনার প্রশ্নকৃত যেই উপায় সেখানে আপনার চাচা যদি ইচ্ছাপূর্বকভাবে নিজের ভাইদেরকে বঞ্চিত করবার উদ্দেশ্যে এমনটি করে যান অর্থাৎ যাবতীয় সম্পত্তি তিনি তার জীবদ্দশায় নিজের দুই মেয়ে এবং স্ত্রীর নামে লিখে দেন এবং এর দ্বারা তার উদ্দেশ্য হয় নিজের ভাইদেরকে নিজের উত্তরাধিকারের সম্পত্তি থেকে বঞ্চিত করা তাহলে তিনি অবশ্যই এটি শরীয়তের আলোকে অপরাধ করবেন এবং তিনি একটি নিষিদ্ধ কাজ করবেন যার জন্য তাকে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সম্মুখে আদালতে তাকে আসামি হিসেবে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে তার দায়িত্ব এবং কর্তব্য হবে যে তিনি সম্পদ যদি বন্টন করেই যেতে চান তাহলে ইসলামী শরিয়ার আলোকে তার মৃত্যু পরবর্তীতে ইসলামী ইলমুল ফরাইজের আলোকে যেভাবে সম্পত্তি বন্টন হয় পরবর্তীতে তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব কলহ মেটানোর ক্ষেত্রে মেটানোর উদ্দেশ্যে অর্থাৎ ইসলাহ জাতিল বাইন যে কোনো ধরনের বিবাদ বিসংবাদের অবসানের লক্ষ্যে তিনি ফারাইজের আলোকে সম্পত্তি যদি তাদের মধ্যে বন্টন করে দিয়ে যান কাউকে যদি বঞ্চিত না করেন বরং যার যার প্রাপ্য আগাম যদি তিনি তাদেরকে বুঝিয়ে দেন যেই প্রাপ্য তার মৃত্যুর পরে হওয়ার কথা সেটি যদি তার জীবদ্দশায় তিনি সে বন্টন করে দিয়ে যান সেটি করবার সুযোগ রয়েছে কিন্তু কাউকে বঞ্চিত করার অধিকার এবং সেই সুযোগ ইসলামী শরীরের আলোকে তার নেই এমনটি করে থাকলে তিনি গুণাগার হবেন